হাত দুটো মায়ের বগলে বলে দিয়েছি পা দুটো মায়ের কোলে বলে দিয়েছি মায়ের গায়ের গরমে আমি আমার দেহ গরম করেছি আর বাচ্চার দেহ গরম করতে মা ঠান্ডায় শীতল হয়ে গেছে কোনদিন বাচ্চাকে কাতার বাইরে বার করে নাই বুকের বাইরে বার করে নাই কোরআন শুনছি ওয়াহফিজ লাহুমা জানাহা দুল্লি মিনার রাহমা তো শোনাচ্ছে মালে যখন বোঝে না তখন একটু দেখি লোভ দিয়ে দেখি বললে শোনো শোনো আমার দু দুটো বেটি যুবতী আছে ওই দুটো বেটিকে তোমরা বিবাহ করে নাও ওদেরকে নিয়ে তোমরা আমাকে ছেড়ে দাও আমার রাস্তায় আটকাবে না সেদিন বলেছে ওটা তো সব নেবো কিন্তু তোমাকে নেব হয়তো সাহেব এমনি রুবি সেদিন নিজের তীরের সমস্ত কাঠিগুলোকে সামনে করে ধনুকটা সামনে ধরে বলে আ মক্কার বেঈমানেরা শুনে রেখে দাও আমি সাহেব এমনি রুমি হাওয়াতে উড়ে যাওয়া পাখিকে শিকার করলে আজ পর্যন্ত আমার একটু তীর মিস যায় নাই অতএব যতক্ষণ আমার কাছে তীর আছে তোমরা মৃত্যুর জন্য তৈরি হও আমি সাহেব এমনি রুমি মদিনায় যাব হিম্মত থাকলে সামনে এসে দাঁড়াও বেঈমান দেখেছে অনেক পেয়েছি ছেড়ে দাও আর আটকানো যাবে না সাহেব এমনি রুমি সেদিন বলেছে রব্বানা বিবি ছাড়লাম বাচ্চা ছাড়লাম সম্পদ ছাড়লাম সম্পত্তি ছাড়লাম কালেমা মেনে নিয়েছি কালেমা ছাড়তে পারলাম না কি গো বাবাজিরা কালেমা মেনে নেওয়া এত সহজ মেনে নেবে ইনশাআল্লাহ আল্লাহ মানার তৌফিক দান করুক বলুন আমি বিশ্বনবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রেমিক কালেমা যখন মেনে নেবে তখন দুনিয়া একদিকে হয়ে যাবে দুনিয়া একদিকে হয়ে যাবে মুসলমান পাল্টাবে না আল্লাহ রাসূল মদিনায় চলে গেছে আর এক সাহাবা সকালে উঠে গোসল করে ফেলেছে জামা কাপড় পরে একদম সেজে গুজে রেডি একবার সেজে নিয়ে বিবিকে বলছে বিবি আজ থেকে তোমাকে নাজাত দিয়ে যাচ্ছি বললে কি আমার বাপের বাড়ি থাকবে থাকো তোমার বাপের বাড়ি যাবে চলে যাও যেখানে থাকবে থাকো আর তোমার কোনো বাধা নেই তবে আমি চলে যাচ্ছি আমার সঙ্গে দেখা হবে এ আর কোনো আশা নেই বললে কেন কোথায় যাচ্ছ বলে যাও কম্পকে বলে যাও তো বললে শোনো যে ভ্রমরে মধু থাকে না সেই সেই যে ফুলে মধু থাকে না ওই ফুলেতে ভ্রমর কোনোদিন এসে বসে না আর যে দেশে নবী থাকে না ওই দেশেতে নবীর উম্মত আশিকে নবী থাকতে পারে না তাই আমি চলে যাচ্ছি মদিনা তুমি তোমার ইচ্ছা মতো চলে যাও কিচ্ছু বলবো না তো বিবি বলছে স্বামী যেখানেই তুমি সেখানেই আমি আমাকে বাদ দিচ্ছ কেন আমি কে যেতে মন চায় না চলুন আমিও যাব তো বলছে বিবি আলহামদুলিল্লাহ চলো দুজন যাই দুজনে গোসল করে জামা কাপড় পরে উটের পিঠে চেপেছে দুধের বাচ্চা কোলে নিয়ে দুলোকে বসে মদিনা সফর শুরু করেছে মক্কার বাউন্ডারি পেরোই নাই বেঈমান সামনে চলে এসছে দাঁড়াও দাঁড়াও ও আবু সালমা দাঁড়াও বললে কি বলে দাঁড়াও কোথায় যাচ্ছ মদিনা বললে হ্যাঁ বলে যাও অসুবিধা না কিন্তু আমাদের মেয়েটা আমাদের দিয়ে যাও আমাদের মেয়েটা দিয়ে যাও আমাদের মেয়ে কেন নিয়ে যাচ্ছ তো মেয়ে বলছে আমি আমার স্বামীর সঙ্গে যাব বলে যাব বললে হবে খেপি না বিবিকে স্বামীর কোলের কাছ থেকে কেড়ে নিচ্ছে হাজতে সাহেব ইবনে রুমি তাকিয়াছে চোখ দিয়ে টপ 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 করে পানি আসছে এই কুড়ালি যুবকেরা কলেমা মেনে নেওয়া কত কঠিন দেখে নেন সাহেব এমনি রুমির চোখের পানি পড়ছে বিবি কাঁদছে আর্তনাদ করছে স্বামী এদের হাতে রেখে দিয়ে যাচ্ছ করার কিছু নেই আল্লাহর নবীর মোহাব্বতে সাহাবি পা আগে বাড়াচ্ছে বিবিকে রেখে যাচ্ছে আর বলে যাচ্ছে বিবি আমি তোকে ভালোবাসি আমি তোর সঙ্গে দুশ্মনী করি না কিন্তু আমার রাসূলকে তার থেকে বেশি ভালোবাসি তাই তোকে ছেড়ে চলে যাচ্ছি তোকে নিয়ে যেতে পারলাম না একটু আগে চলে গেছে দেখে কচি দুধের বাচ্চা চিৎকার মেরে কেঁদে গেছে কি হলো এখন বিবির মোহাম্মত ত্যাগ করেছে বাচ্চার মোহাম্মত ঘুরে তাকিয়েছে দেখে যে আবু সালমার বাড়ির লোকেরাও চলে এসেছে এসে বলছে ও ভাই শোনো শোনো বলে কি বলে তোমাদের মেয়ে তোমরা নিয়ে যাও কিন্তু আমাদের বাচ্চাটা তো আমাদেরকে দিয়ে যাও বাচ্চাটা তো তোমাদের না ওটা আমাদের দিয়ে যাও বৌমা বাচ্চাটাকে বুকে টিপে ধরে বলছে শোনো আমার দুধের বাচ্চাই আড়াই মাস তিন মাস বয়স ও মারা যাবে দুধ না খেতে পেলে ওকে আমার কাছে থাকতে দাও বলছে না না ওটা বুঝি না
ওটা বুঝি না, বাচ্চা আমাদের লাগবে। মা বাচ্চাকে দেবে না টিপে ধরে আছে, এ পাষণ্ডরা বাচ্চা ধরে এত জোর টান দিয়েছে, কচি বাচ্চা, দুধের বাচ্চা, সরু সরু হাড়, একবার মরমর করে ভেতরে আওয়াজ হচ্ছে, মা ভয়েতে ছেড়ে দিতে বাধ্য হয়েছে যে পাছে বাচ্চাটা আমার কোলেই না মারা যায়। বাচ্চা টুকরে কেঁদে উঠেছে, চিৎকার মেরে উঠেছে, ওই মা ধুলোতে পড়ে গোড় কাচ্চার বলছে তোমাদের পায়ে পড়ি, আমি মায়ের ঘরে যেতে চাই না, তোমাদের কাছেও যেতে চাই না, তোমরা আমার দুধের বাচ্চাটা আমাকে ফেরত দিয়ে যাও, আমার বাচ্চা মারা যাবে আমাকে না পেলে, আমি মা মারা যাব বাচ্চা না পেলে, আমাকে বাচ্চাটা দিয়ে যাও, নিয়ে যেও না। আল্লাহর নবী সাহাবী একবার মদিনার দিকে তাকায় আর একবার বিবি বাচ্চার দিকে তাকায়, চোখের পানিতে বুকটা টপটপ টপটপ করে পড়ে আর ভেসে যায়, আর মনে মনে করে আল্লাহ আজ তো রসুলকে পাওয়ার জন্য, আজ তো রসুলকে পাওয়ার জন্য দুটো একসঙ্গে হারাতে হচ্ছে, বিবি আত্মনাদ করছে শোনাচ্ছে আমাকে নিয়ে যাও, বাচ্চাকে বাঁচিয়ে দিয়ে যাও। সাহাবী টুকটুক করে যাচ্ছে আর বলে যাচ্ছে, আল্লাহ আমি বাচ্চা ছাড়তে পারি, আমি বিবি ছাড়তে পারি, তবু আমার নবী ছাড়তে পারি না, আমি কলেমা ছাড়তে পারি, কলেমা ছাড়তে পারি, কলেমা ছাড়তে পারি না। হ্যাঁ বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, কলেমা মেনে নেবে ইনশাআল্লাহ, বলেন মেনে নেবে ইনশাআল্লাহ, বলেন না বুকে হাত দিয়ে। সাহাবি সেদিন বিবি ছেড়েছে, বাচ্চা ছেড়েছে, কিন্তু তবু কলেমা ছাড়ে নাই। আমি আর আপনি যারা বসে আছি, আমি আর আপনি যারা বসে আছি, এইরকম সন্তান কে কে আছি একবার হাত তুলে দেখাই, যে সেদিন মাকে ভালোবাসার জন্য বিবির সঙ্গে বিরোধ হয়েছে আর হাসতে হাসতে বলেছে, বিবি আমি তোমাকে ছাড়তে পারি, আমি তোমার সঙ্গে সম্পর্ক ত্যাগ করতে পারি, কিন্তু আমার গর্ভধারী মাকে ত্যাগ করতে পারি না। সেদিন আমি যখন দুধের বাচ্চা ছিলাম, আমার পেশাবার পায়খানা ধুয়ে দিয়েছে, এ আমাকে কোলে নিয়ে আদর করেছে, যে আমাকে তুলে খাইয়েছে, যে আমি ঘুমিয়ে গেলে বুকে তুলে আমাকে দুগ্ধ পান করিয়েছে, যে আমাকে আঁচলের ভিতরে রেখে তিল তিল করে বড় করেছে, যে তাকে ফেলে আমি তোমাকে নিয়ে চলতে পারি না, তুমি প্রয়োজন হলে আমাকে ত্যাগ করতে পারো, তুমি প্রয়োজন হলে আমার হাত ছেড়ে দিতে পারো, আমি আমার মায়ের হাতটা ছাড়তে পারি না। আল্লাহ পাক শুনিয়েছেন, আল্লাহর নবীও শুনিয়েছেন, জান্নাত তোমার আব্বার আর মায়ের তলাতে, বিবি তোমার মুহাব্বতে আমি আমার জান্নাতটাকে নষ্ট করতে পারি না। এরকম এক দুজন আছে দেখাতে পারেন যে আমি মায়ের মুহাব্বতে বিবি ছেড়েছি, মা ছাড়ি না? বলে আমরা তো তারা, বিবির মুহাব্বতে মা ছেড়ে পালিয়ে যাই যারা, মাকে বলে দিয়েছি তোমার মতো মা চাই না, আমি তোমার সঙ্গে থাকবো না, তোমার সঙ্গে খাবো না, তোমার কথা শুনবো না, শুধু এই জন্যে যে তুমি আমার বিবির সঙ্গে সম্পর্ক ভালো রাখো না। বলে মুসলমান আজ তো বলতে বাধ্য হচ্ছি, ভুলে গেছো মায়ের সেদিনের কথা, যেদিন পৃথিবীর আলো দেখাতে বালতি বালতি রক্ত ঢেলে দিয়েছে আর তারপরে তোমাকে আমাকে পৃথিবীর আলো দেখিয়েছে, পৃথিবীর প্রত্যেকটি মানুষ সেদিন খুশি হয়েছে, আর মা বেহুশ হয়ে রক্তের উপরে পড়ে গেছে, গোটা শরীরটা রক্তে আপ্লুত হয়ে গেছে, যখন জ্ঞান ফিরেছে চোখে ভালো করে দেখতে পায় না, অন্যের কোলে বাচ্চা দেখেছে আর ওই রকম ঝাঁপিয়েছে, আমার বাচ্চাটা আমার কোলে দাও, সবাই বলেছে চুপ কর, তোর বাচ্চা নিয়ে পালাবো না, ধারা গায়ে রক্ত লেগে আছে, হাতটা অপরিষ্কার, কচি বাচ্চা নেবে কি করে? হতভাগী তাড়াতাড়ি নিজের ময়লা হাত দুটো নিজের পেটেতে গায়েতে মুছে চলে বলেছে, একবার দাও না আমার আব্বাকে আমার কোলে দাও না। সেদিন মৃত্যুর মুখে চলে যাওয়া মা বাচ্চাকে কোলে নিয়ে মাতৃত্বটাকে মুখে দিয়ে বলেছে, আমি ভুলে গেছি 30 বছরের যন্ত্রণা, ভুলে গেছি সারা জীবন স্বামীর কাছে লাঞ্ছনা, ভুলে গেছি শ্বশুর বাড়ির সব বেদনা, তুই খালি আমাকে একবার মা বলে ডাকিস রে, আমি তোর মা ডাক শুনলে খুশি হব আর কিচ্ছু চাই না। আজ দুর্ভাগ্য আমি আর আপনি মাকে মা বলে ডাকতে পারি না, আমি আর আপনি মাকে মা বলে ডাকার সময় হয় না।
আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজনদের সুদী মানুষেরা আমার সোনামণি মায়েরা বোনেরা এগুলো আল্লাহ পাক শুনিয়েছেন ওয়াকাদা রব্বুকা আল্লাহ তাআবুদু ইল্লা ইয়া ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফ ওয়ালা তানহালহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা আর অবশ্যই শুনি ওয়াহফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা উনি বোকা সেই প্রসবের পরে থেকে ১২ বছর পর্যন্ত ডানার তলাতে করে যেমনি মুরগি হাসে বাচ্চা রাখে তেমনি তোকে আর আমাকে তোর আর আমার মা বুকে রেখেছে শীতের দিনে থরথর করে ঠান্ডায় কেঁপেছে গায়ে চাদর খুলে তোমাকে আর আমাকে জড়িয়ে দিয়েছে শীতে রাতে সন্ধ্যাবেলা খাবার খেয়ে হাত পা ঠান্ডা হয়ে গেছে আর ছুটে গিয়ে মায়ের কোলের ভেতরে শুয়ে ঠান্ডা হাত দুটো মায়ের বগলে বলে দিয়েছি পা দুটো মায়ের কোলে বলে দিয়েছি মায়ের গায়ের গরমে আমি আমার দেহ গরম করেছি আর বাচ্চার দেহ গরম করতে মা ঠান্ডায় শীতল হয়ে গেছে কোনদিন বাচ্চাকে কাতার বাইরে বার করে নাই বুকের বাইরে বার করে নাই কোরআন সূত্রে ওয়াহফিজ লাহুমা জানাহাদুল্লি মিনার রাহমা বলি একবার তো কমপক্ষে মাকে আদর করে কোলে নে একবার নে সারাটা জীবন খেতে বসে দেখেছে আমার বাচ্চা খেয়েছে কিনা শুতে গিয়ে দেখেছে আমার বাচ্চা ঘুমিয়েছে কিনা বাচ্চার মাথায় করেছে যন্ত্রণা মায়ের চোখের পানিতে আঁচল ভিজে গেছে বন্ধ হয় না সবাই বলে অসুস্থ যে সুস্থ হয়ে যাবে তুই চুপ কর সবাইকে বলে বুঝিয়ে দিয়েছে আর মাতার কাছে মা চুপচাপ চুপচাপ একেবারে থম হয়ে বসে আছে একেবারে পাথরের মতো জমে আছে কারণ বাচ্চার এখনো যন্ত্রণা ভালো হয় নাই যতক্ষণ বাচ্চার চোখের পাতা বন্ধ করে না মা ততক্ষণ কপালের আর মুখের দিকে তাকিয়ে তাকিয়ে একবারও বলে না খবর নেয় না আমার বাবাজির আমার সোনার চাঁদ বন্ধুরা আমার সোনামণি মায়েরা বোনেরা সে হলো মা যে গোটা জীবন ছেঁড়া শাড়ি পরে জীবন কাটিয়েছে তোকে আর আমাকে কোনো দিন নোংরা কাপড় পরায় না পুরাতন কাপড় পরায় না আল্লাহ পাক শোনাচ্ছে তোকে কোলে না নিয়ে খানা খাওয়াতো না তোকে আদর করে কাছে না বসে কোনোদিন খাওয়াতো না আমি আল্লাহ শোনাচ্ছি ওয়াহফিজ লাহুমা জানাহাদুল্লি মিনার রাহমা বৃদ্ধা মাকে বৃদ্ধ পিতাকে একবার তো বুকে জড়িয়ে আদর করে বাচ্চার মতো কোলে তুলে নে একবার কোলে কোলে তুলে তোর চেয়ারে বসা একবার কোলে কোলে তুলে তোর অফিসে বসা একবার কোলে কোলে তুলে তোর বন্ধু বান্ধবের সামনে বসা মাকে একবার তো কমপক্ষে জীবনে কোলে নিয়ে বল মা তুমি ১২ বছর কোলে নিয়েছো একবার আমি তোমাকে কোলে নিলাম সন্তান বলে পরিচয় দিতে আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজনরা সুদী মানুষেরা কলেমা মেনে নিয়েছো কলেমা মেনে নিয়েছো কলেমা মেনে নিয়েছে যারা মায়ের পায়ের তলাতে গোটা জীবন কাটিয়ে দিয়েছে তারা কালেমা মেনে নিয়েছে যারা আব্বার পায়ের তলাতে গোটা জীবন কাটিয়ে দিয়েছে তারা হাসতে হাসতে দুনিয়া ছেড়েছে তারা তবু মাকে আর আব্বাকে কখনো দূরে রাখে নাই যারা কলেমা মেনে নিয়েছে তারা আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজনরা সুদী মানুষেরা আমার সোনামণি মায়েরা বোনেরা আল্লাহ পাক শুনিয়েছে রব্বির হামহুমা কামার আব্বায়ানি সাগিরা কখনো যদি রাবকে কাছে পেতে চাস রাবকে কোলের কাছে পেতে চাস ইচ্ছা মতো তাকে রাজি করাতে চাস তাহলে ছুটে যেন আব্বা মায়ের কাছে যাস চলে গেছে বাপ নেই মারা গেছে বাপ নেই তো শুনিয়ে দিয়েছে অজু করে পবিত্র হবি মাথায় টুপি দিবি সুন্নতি পোশাক পরবি আর আস্তে 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 আব্বার কবরের কাছে যাবি মায়ের কবরের কাছে যাবি নিজে হাতটা কবরের উপরে রাখবি আর বলবি মা তুমি আমার উপরে রাগ করেছ আমি তোমাকে বুঝতে পারি নাই তুমি রেগে গেছো তাই তো আজ বছরের পর বছর হয়ে গেছে একবার দেখাও করো না মায়ের কবরের কাছে গিয়ে বলো মা তুমি দেখো আমি এসেছি তুমি যদি বেঁচে থাকতে দেখতে আমি কেমন এসেছি মাটির বাড়িতে তুমি আমাকে পৃথিবী দেখিয়েছো ভাঙা দেয়ালের ফাঁকে তুমি আমাকে দুনিয়া দেখিয়েছো ঘরের চালের তলাতে তুমি আমাকে দুনিয়া দেখিয়েছো কখনো একবেলা খাইয়েছো আর কখনো একবেলা আটা খাইয়েছো আজ তিনতলা বাড়ি করেছি এসি লাগিয়েছি
আজ বাড়িতে দোয়ার মজলিস চলছে, শত শত লোক বসে লাইনে খাচ্ছে, কত ভালো ভালো খাবার করেছি সবাই খেয়েছে, কিন্তু সেখানে তুমি নেই, তাই আমি ছুটে তোমার কাছে এসেছি। মা তুই রাগ করেছিস, আমাকে ক্ষমা করে দে। অল্পের রব্বকে বলো রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মায়ের রুটা আল্লাহর আরশের কাছে গিয়ে আওয়াজ দেয়, জানেন, এ রব্বি আল্লাহ, আমার বাচ্চা ভুল বুঝতে পেরে ফিরে এসেছে, আমি মা নারাজ না, আমি ক্ষমা করে দিয়েছি। রব্বে জুলজালাল বলে ফেরেশতারা, ওর মা রাজি হতে দেরি করেছে, আমি আল্লাহ রাজি হতে দেরি করি নাই, ওর মা ক্ষমা করতে দেরি করেছে, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করি নাই। এ মুসলমানের ছেলেরা, কলেমা মেনে নিয়েছে যারা, দোয়া করলে মায়ের কবরের কাছে দোয়া করে তারা, দোয়া করলে বাপের কবরের কাছে দোয়া করে যারা, কলেমা মেনে নিয়েছে তারা, কালিমা মেনে নিয়েছে যারা, আজ পর্যন্ত মা বাপের কবরটা ভোলে নাই তারা, আমি আপনি ভেবে দেখি আমরা কারা, আমরা কারা, আমরা কারা, সারা জীবন আড়াল করে চুরি করে আমাদের খাইয়ে মানুষ করে গেছে যারা, তাদেরকে ভুলে গেছি আজ আমরা। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনদের সুদী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেদিন মদিনা থেকে মক্কায় চলেছেন বিদায় হজের দিনেতে, আল্লাহর নবী জিয়ারতে চলেছেন বিদায় হজেতে, আল্লাহ রাসূল মাকামে হাররা এই জায়গাতে আম্মাজান আমিনা রয়েছেন, সাহাবিদের বললেন তোমরা বাইরে দাঁড়াও, মাকবারার ভিতরে আমাকে একা যেতে দাও। কবরের কবরস্থানের ভিতরে একা গেলেন আর বলে গেলেন তোমরা কেউ ভিতরে আসবে না, কোনো আওয়াজ যদি শোনো তবু আসবে না, দেরি হলেও তোমরা আসবে না। আল্লাহর নবী টুক 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 করে ভিতরে চলে গেলেন। আয় কুরালির বাবাজিরা, আয় কুরালির জওয়ানা যুবকেরা, আল্লাহর নবী মায়ের কবরের কাছে গেলেন, একা বসলেন কবরের কাছে, মায়ের কবরের দিকে তাকিয়ে হাঁটু গেড়ে বসে মায়ের কবরের দিকে তাকিয়ে আছেন, চোখ দিয়ে টপ 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 করে পানি আসছে। আর আল্লাহর নবী বলছেন, মা লাউ কুন্তি হাইয়ান, তুমি যদি আজ বেঁচে থাকতে না, তাহলে দেখতে আমি কেমন এসেছি, আমাকে মক্কায় তুমি সেদিন রেখে গিয়েছিলে যেদিন আমার সামনে পিছনে কেউ ছিল না, একটা দাদু ছিল, তাও তো অকালেই চলে গেল, অল্প দিনই চলে গেল, আমার আহা বলার কেউ ছিল না। মা মা চাচাদের কাছে ছিলাম, চাচারা যেদিন চলে গেল সেদিন মক্কা থেকে আমাকে মদিনায় চলে যেতে বাধ্য হতে হলো, আমাকে দেশ ছাড়তে হলো, কেউ ছিল না, আজ আমি কি হালে যে এসেছি, আজ আমার সামনে পিছনে কত সাথী, তুমি যদি বেঁচে থাকতে দেখতে, তুমি তো আর দেখতে পাচ্ছ না, তাই এসেছি, তাই এসেছি, তুমি যদি একবার আমাকে ডাকতে ইয়া মুহাম্মদ বলে আমার বুকটা ভরে যেত। মা তুমি আমাকে ইয়া মুহাম্মদ বলে ডাকতে, আর আমি মুহাম্মদ যদি নামাজের সেজদায় থাকতাম, নামাজটা যদি ফরজ হতো, আল্লাহি নাফসি বিয়াদিহি, ওই পাক জাতের হাতে আমার জান, ওই জাতের কসম খেয়ে বলছি মা, আমি সেজদা থেকে উঠে আগে তোমার ডাকে সাড়া দিতাম, পরে গিয়ে আল্লাহর নামাজ আদায় করে দিতাম, তুমি তো বেঁচে নেই, তাই আমাকে আর নাম ধরে ডাকার মতো কেউ নেই, কেউ ডাকে না। এ বাবা জি আমার আল্লাহওয়ালা ভাইরা, রাসূল মায়ের কবরের কাছে একা বসে কাঁদছেন, শুনেছেন, মা আমাকে একবার নাম ধরে ডাক না, একবার নাম ধরে ডাক, মৌলানা সাহেব বলে ডাকে, কাজী সাহেব বলে ডাকে, হাফেজ সাহেব বলে ডাকে, হুজুর বলে ডাকে, সবার ডাকে সাড়া দিই, কসম খোদার করে বলছি, মা আদর করে নাম ধরে ডাকলে যে স্বাদ পাওয়া যেত, আড়ালে বসলে মনে হয় মা, আর আমাকে কেউ নাম ধরে ডাকে না, বড় কষ্ট হয়নি, মা সবাই সব চিনেছে কিন্তু তোর মতো সন্তানকে কেউ চেনে নাই, আমরা হতভাগা তারা, মাকে চিনি নাই যারা, মায়ের কাছ থেকে সরে থাকি যারা। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার জ্ঞানীজনরা বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এজন্য আজকে শুনিয়ে দিয়ে গেলাম, যদি তুমি আল্লাহর নৈকট্য লাভ করতে চাও আর কলেমা মেনে নিয়ে মুসলমান হয়ে মরতে চাও, তাহলে আজকে এটা মনে মনে করে নাও, মায়ের কবরের কাছে একা যাব, গোটা পাড়ার লোকের দেখে না, মায়ের কবরের কাছে একা গিয়ে বসে বলবো, মা সময় তোকে দুমুটো খাওয়াতে পারি নাই, কারণ তোর থেকেই এতিম, আমার কাছে কেউ ছিল না,
না একদিন বাপের সংসার থেকে চলে এসেছিল আমার বাপের কাছে সেদিন তো আমার বাপ সাথে ছিল যেদিন আব্বা আমার চলে গেছে সেদিন তুই সবথেকে এতিম ছিলিস আর আমি নিমো খারাপ ছিলাম রে মা তোকেও সেদিন কোলের কাছে বসিয়ে দুটো খাওয়াতে পারি নাই এ বাবাজি এই পৃথিবীতে মায়ের থেকে এতিম কে মায়ের থেকে অসহায় কে বাপ চলে গেছে মা চলে গেছে ভাই বোন চলে গেছে আত্মীয়-স্বজন চলে গেছে বিয়ে করে এনেছিল স্বামী স্বামীও চলে গেছে এখন বেচারির আছে কে এখন বেচারির আছে কে আমরাই ছিলাম সন্তান হয়ে গেছি এত বড় শয়তান যে সবাইকে চিনেছি শুধু মাকেই চিনতে পারি নাই আমি কলেমা মেনে নিয়েছি তো নিয়েছি কি করে আমি কলেমা বুঝেছি তো বুঝেছি কি করে বাবাজিরা আমার আল্লাহওয়ালা ভাইয়েরা জ্ঞানীজনেরা বুদ্ধিজীবীরা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বারহা শোনাচ্ছেন আপনাকে আমাকে বারহা শোনাচ্ছেন ওয়াকাদা রব্বুকা আল্লা তাবুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমি আল্লাহ শোনাচ্ছি আমি আল্লাহ শোনাচ্ছি আমার এটাই শেষ ফয়সালা এই ফয়সালা কখনো পাল্টাবে না আমি শুনিয়ে দিয়েছি যে ইবাদত করলে অনলি ফর শুধু আমাকেই করো আর চাইলে আমার কাছে চাও বসলে আব্বা মায়ের কাছে একটু বসার প্র্যাকটিসটা করে নাও আব্বা মায়ের কোলের কাছে বসে থাকে যারা জান্নাতে দরজাতে বারান্দাতে বসে আছে তারা আমার বাবাজিরা আমার সোনার চাঁদ বন্ধুরা আমার সোনামণি মায়েরা বোনেরা আমার জ্ঞানীজনরা বুদ্ধিজীবীরা এখানে শুনিয়ে দিচ্ছি কালেমা মেনে নিয়েছে যারা পৃথিবীর জমিনেতে সব থেকে বড় নমুনা রেখেছে তারা ওই বাবাজিরা যেদিন মক্কার জমিনেতে আবু জেহেল দেখেছিল মক্কার জমিনেতে আবু জেহেল দেখেছিল মক্কার জমিনেতে আবু জেহেল দেখেছিল যে আর মনে হয় মুহাম্মাদকে ঠেকানো যাবে না সেদিন করেছিল ঘোষণা মুহাম্মাদের মাথা যে এনে দেবে একশত লাল উঁট তাকে আমি দান করব সে একশত লাল উঁটের মালিক হবে ওমরে ফারুক ছুটে চলে এসেছে সবাই এদিক ওদিক তাকাতাকি করছে উমরে ফারুক এসে বলে আবু জেহেল কি বললি বলে যেটা বলছো ওটা বলে আরেকবার বল আরেকবার বল বলছে একশত উঠ বলে উঠ নয় আর কি বলছে একশত লাল উঠ বললে শোন আবু জেহেল গুনতে শুরু কর গুনতে শুরু কর বলে কেন বললে তোর গুনে একশোটা উঁট পালে থেকে বার করতে দেরি হবে মুহাম্মাদের মাথা আনতে আমি উমর দেরি হবে না সবাই সেদিন বলেছে হ্যাঁ পারলে খাত্তাবের বেটাই পারে পারলে খাত্তাবের বেটাই পারে সাব্বাস খাত্তাবের বেটা যাও চলে যাও তো খাত্তাবের বেটা রসুলের মাথা আনতে চলেছে আল্লাহ পাক শোনাচ্ছে আল্লাহ পাক শুনে আবু জেহেল তুই যদি উঠে আসতি তোর তকদিরটা খুলে যেত তুই উঠলি না ওকে তুলে দিলি তাই ওর তকদির খুলে গেছে তোর তকদির আর খুললো না সেদিন আবু জেহেল ওঠে নাই রসুল তো দুজনের জন্যই দোয়া করেছিল দুজনের জন্যই দোয়া করেছিল আমার বাইরের প্রথম টার্গেট এটা মিলিয়ে নেন তাহলে আপনার জিন্দগি শেষ এ বাবাজিরা নিজে থেকে মুহাব্বতে হতে হয় মুহাম্মাদের মাথা কাটতে ওমরকে পাঠিয়ে দিয়েছে আবু জেহেল যায় নাই আমার তো মনে হয় যদি আবু জেহেল কাটতে যেত তো তকদিরে কলেমা জুটে যেত নসিব কলেমা হয়ে যেত কিন্তু ওমরকে পাঠিয়েছে ওমর তরবারি নিয়ে চলেছে কাকে আল্লাহ নবীর মাথা কাটবে রাস্তায় চলে গেছে খানিকটা দূরে আবু নাঈমের সঙ্গে দেখা পাতলা হালকা দুবলা একটা সাহাবি বলে ওমর কোথায় যাও বলছে তোমার মনে হয় মরার ইচ্ছা হচ্ছে তৈরি হও বলছে শোন মুসলমান কাপুরুষ না মরলে লড়ে মরবে এমনিতে জান দেবে না যেমনি তরবারি তুলেছে তো যুদ্ধের একটা কায়দা হলো আল হারবু খুদাতুন যুদ্ধ হচ্ছে চালাকির আর একটা নাম বলে শোনেন আমার আগে তো আমার উপরে তরবারি চালানোর আগে ঘরে খবর নেন যে ঘরের খবর জানে না তাকে বাইরে বাহাদুরি করা ভালো না বলে কি বলতে চাস বলে ঘরে গিয়ে দেখ ওদিকে ঘরে তোর বুন বোনাই কলমা পরে বসে আছে আমি কলমা লড়বো তরবারি তুলেছি ঘরের খবর নে বলছে তাই বললে হ্যাঁ আল্লাহ পাক শোনা চাই ওমার চলেছিলিস মাথা নিতে এখন তো চলেছিস মাথা দিতে পাল্টাতে পারে কে পাল্টাতে পারে কে কালেমা মেনে নিয়েছে যে
খোদা শোনাচ্ছে পাল্টানো রাস্তা করে দিয়েছি তাকে দেখে নে ওমর ফারুক তরবারি ঘুরিয়ে ঘোড়া ঘুরিয়েছে ওমরের পায়ের টাপ ঘোড়ার পায়ের টাপ মাটিতে পড়লে মদিনার মানুষ বুঝতে পারত ওমর আসছে মক্কার মানুষ বুঝতে পারত ওমর আসছে তাই কোন বাচ্চা কাঁদলে মা বলতো চুপ কর ওমর আসছে দুধের বাচ্চা ভয়েতে ঘুমিয়ে যেত আর কখনো কাঁদতো না তার নাম ওমর এ ওমর যখন চলেছে বোন আর বোনাই দরজা লাগিয়ে খিল বন্ধ করে ভিতরে রয়ে গেছে বুবু বলেছে স্বামীকে সেদিন ওমরের বোন বলেছে স্বামীকে আড়ালে লুকিয়ে দাও খবর আছে লুকিয়ে যাও ও লুকিয়ে গেছে বোনও লুকিয়েছে দরজায় গিয়ে আওয়াজ দিচ্ছে দরজা খোল দরজা খোল কোনো আওয়াজ নাই বলছে রে জানের দুশ্মন দরজাটা খোল খোলে না মারি ধাক্কা দরজা শুদ্ধ ভেঙে ভিতরে চলে গেছে কোথায় তোরা কোথায় তোরা বার হা দেখে বোন বসে আছে চুলের মুঠি ধরে তুলে দাঁড় করে বলছে কি ব্যাপার শুনছি তোরা নাকি বেইমান হয়ে গেছিস শুনছি তোরা নাকি বেইমান হয়ে গেছিস ওই বলতে দেরি কি মার চালু যখন দু তিনটা মার পড়ে গেছে স্বামী ছুটে এসে বিবিকে আড়াল করে বলছে শোনো কাপুরুষ হলো সে নারীর গায়ে হাত তোলে যে ওমর বলে তবে রে ধরে যে জামার কলারটা যেমনি দিয়েছে ঘাচারে পড়েছে জমিনে এক কাঁচার অমনি বিবি ছুটে স্বামীরও শুয়ে পড়ে ভাই মারলে নিজের বোনকে মারো পরের ছেলের মারার দরকার নাই বলছে সাহস তো তোর কম নাই আবার বোনকে ধরেছে যেমনি বোনকে ধরেছে তো আবার স্বামী উঠে বলছে শোনো ওটা আমার ঘরের নারী ওর ওপরে হাত পড়লে আমি কি আর তোমাকে ছাড়তে পারি বলছে আমার উপরে কথা আমার উপরে কথা আবার বোনাইকে মারতে শুরু করেছে বোন এসে বলছে বড় ভাই দাঁড়াও দাঁড়াও তোমার ইচ্ছা আছে মারার মারো আমার কথা শোনো বলে কি বলে আমরা দুজনে বসছি লাইন করে মারো তুমি মারতে মারতে একটা সময় বিরক্ত হয়ে যাবে আমরা মার খেতে খেতে বিরক্ত হব না বলে কারণ বললে মার খাওয়ার ক্ষমতা দিয়েছে সে আপনার কাছ থেকে দূরে সরিয়ে আমাদেরকে কলেমা পড়িয়েছে যে বলছে দেখা আমাকে দেখা কি পড়েছিস সে বলছে বড় ভাই তোমার মতো নাপাকের হাতে কোরআন দেওয়ার অনুমতি নাই এটা কোরআন মেনে নেওয়ার নমুনা যে তোমার মতো বেঈমানের হাতে কোরআন দেওয়ার হুকুম নাই শব্দটা ঘুরিয়ে বলেছিল তোমার মতো নাপাকের হাতে কোরআন দেওয়ার অনুমতি নাই ওমর ফারুক সেদিন বলে আশ্চর্য আমি নাপাক বললে হ্যাঁ বলে আমি গা ধুয়েছি বলে গাধায় গাধয় গোসল করতে হয় বললে আমার হয় নাই বললে না বলে চলো কুয়ার কাছে বসেছে বালতি হাতে নিয়েছে ফেটে যাওয়া ঠোঁট থেকে তখন রক্ত কাঁচা রক্ত টপ 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 করে পড়ছে পানির ভেতরে পড়ছে বালতি তুলছার বলছে রব্বানা আমি আমার রক্ত দিয়ে ভাইটাকে তো ধুয়ে দিলাম ভেতরটা তো আমি ধুইতে পারলাম না ভেতরটা তো তোমার হাতে ধুয়ে দেওয়ার এটা কালেমা মেনে নেওয়ার নমুনা কালেমা মেনে নেওয়ার নমুনা রে রক্ত দিয়েছে আর ভাইকে গোসল করিয়েছে আর বলেছে রব্বানা আমি তো মাথা থেকে পা পর্যন্ত ধুয়ে দিলাম ভেতরটা তো ধুইতে পারলাম না রব্বে জুল জালাল বলে হরে আমার বান্দি তুই যদি রক্ত দিয়ে কালেমা মেনে নিতে পারিস তো তুই ওপরটা ধুয়ে দিবি ভেতরটা আমি ধুয়ে দেব এটা আমার ঘোষণা ধরে বলেন সুবহানাল্লাহ সেদিন মাথা ধুয়ে গোসল করিয়ে দিয়েছে হাতে কোরআন তুলে দিয়েছে দেখেছে তহা মা আনজালনা আলাইকাল কোরআন তাসকা লিতাসকা তো শোনাচ্ছে আরে বোন দেরি হয়ে গেছে রে অনেক দেরি হয়ে গেছে রে রাখ আর আমাকে নিয়ে চ বলছে কোথায় কোথায় বললে সেথায় কলেমা পেয়েছিস তোরা যেথায় তাই কবি লিখেছে মুঝে মার দে মার দে লেতে চলো দরবারে নবীজি পে আশিক বাবা মোহাম্মদ লিখেছে সেদিন ওমর বোনকে বলছে বোন এমনি করে নিয়ে যায় তোদের এখানে কুত্তা মরলে ভাগাড়ে কিরকম করে ফেলে বলছে গোলায় দড়ি দিয়ে টানতে টানতে ওই তোর ওড়নাটা আমার গোলায় বেঁধে ওরকম ভাগাড়ে মরা কুত্তার মতো টানতে টানতে নিয়ে চ আমার যে যেতে দেরি হয়ে গেছে রে নিয়ে চ ওমরে ফারুককে রাসূলের কাছে নিয়ে গেছে তো সাহাবীরা ভয়ে স্তব্ধ হয়ে গেছে আর বলেছে ইয়া রাসূলুল্লাহ ওখান থেকেই ব্যবস্থা করি আপনার সঙ্গে বেয়াদবি করবে আল্লাহ নবী বলেন না আসতে দাও
আসতে দাও যেমনি কাছে গেছে যেমনি কাছে গেছে তো আল্লাহর নবী সামনে যাওয়ার ধরে বলে এ খাত্তাবের বেটা ব্যাপার কি কি চাস তোমরে ফারুক বলে দুধের বাচ্চার মতো পায়ের কাছে বসে পড়েছে আর বলেছে আল্লাহর হাবিব আমি ওই কলমাটা পড়তে এসেছি যে কলমাটা আপনি আমার বোন বোনাইকে পড়িয়েছেন আমি আপনার কাছেই কলমা পড়তে এসেছি আল্লাহর নবী খুশিতে বাগে বাঘ হয়ে গেছে শাহাদাতের কলমা পড়িয়ে সাহাবীদের কাছে দিয়েছে সবাই বুকে বুকে মুআনাকা করছে বুকে জড়িয়ে ধরে আলিঙ্গন করছে ঠিক ওই সময় আল্লাহর হাবিব একটু আড়াল জায়গাতে দু রাকাত নামাজের নিয়ত বেঁধেছে শুকরের নামাজ ওমরে ফারুকের নজর পড়ে গেছে আড়ালে টুক 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 করে গিয়ে পিছন দিক থেকে জামাটা ধরে টেনে বার করছে সাহাবারা বললে দেখো বেয়াদবের কাজ দেখো শুরু করে দিচ্ছে সঙ্গে সঙ্গে ফাঁকে বার করে জিজ্ঞাসা আল্লাহর হাবিব এখানে কি করছে